আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হঠাৎ করে আমার ভিন্ডি ফ্রাই খেতে ইচ্ছা করছে, তো ফ্রিজ থেকে ভিন্ডি বের করে নিলাম আর নিয়ে নিলাম বেবি কর্ন, ছোটো ছোটো পিস করে কাটলাম, দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এখন দিব চালের গুঁড়ো। ডিপ ফ্রিজে ছিল তাই একটু শক্ত হয়ে গেছে, নিজের মতো করে বানাচ্ছি। আসলে আমার ভিন্ডি অনেক পছন্দ। এটা নিয়ে নিলাম ময়দা পরিমাণ মতো, আমি দেখলাম যে ঠিক আছে কিনা। এবার নিয়ে নেব লবণ, নিজের স্টাইলে বানাচ্ছি, আপনারা চাইলে ভাই বানিয়ে দেখতে পারেন, আসলে অনেক 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 টেস্টি হয়, আমার তো অনেক বেশি ভালো লেগেছে। এবার দেব লাল মরিচের গুঁড়ো, হলুদ, চাট মশলা, ভাজা জিরের গুঁড়ো, যা যা অ্যাভেলেবেল ছিল আসলে আমার কাছে, একটু পানি মিক্স করে সবগুলো ভালোভাবে মিক্স করে নিব। রেডি, এখন ভাজবো। আমি সরিষার তেলটাই প্রেফার করি আমার রান্নার ব্যাপারে, আপনারা অন্য অন্য তেলও ইউজ করতে পারবেন, এটা যার যার ব্যাপার। তেলটা একটু গরম হয়ে আসলে আপনি সব গুলো ভিন্ডি দিয়ে দিব, দিয়ে দিচ্ছি ভিন্ডি। আমার তো অনেক 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 টেস্টি লেগেছিলো আসলে, আপনারা করে দেখবেন, এভাবে ভালো লাগবে আশা করি। ফুট আর্ট ভিডিও করছি আসলে কোনো প্রিপারেশন ছাড়াই। শেষ আমার ভিন্ডি ভাজি, এখন আমি আবার তেল দিয়ে দিব, একটু বাদাম ভাজবো। আমার কাছে শুধু ক্যাশনেটটাই ছিল, আপনারা অন্য অন্য বাদাম থাকলে সেগুলো দিয়ে দিতে পারবেন। পেঁয়াজ নিয়ে নিব, পেঁয়াজ কুচি, একটু মরিচ নিয়ে নিয়েছি কেটে কেটে, সব ভাজবো। ভাজা প্রায় শেষ, একটু লাল লাল হয়ে আসলেই এটা দিয়ে দিলাম। রেডি আমার ভিন্ডি ভাজি। লুকস সো ইয়াম, রায়তা, রায়তা দিয়ে রুটি দিয়ে খাবো আজকে আমি আমার দুপুরের লাঞ্চ, আপনারাও ট্রাই করে দেখবেন বাসায়। হাফেজ।